আলাইকুম সুপ্রিয় দর্শক স্টেট ডায়লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকের স্টেট ডায়লগে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে এবং তিনি এর আগেও এসেছিলেন দুই বছর আগে এবং দুই বছর পরে তিনি লন্ডনে এসেছেন আমরা তাকে আজকে নিয়ে এসেছি তিনি সিলেটের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন বেশিরভাগ সময় জুড়ে যিনি সফল অর্থমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষ যাকে চিনে এবং জানে সেই অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র জেলা মৌলিবাজার জেলা বিএনপির বর্তমান সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রভাবশালী সদস্য এবং রাজনগর মৌলিবাজারের সাবেক সাংসদ জনাব নাসের রহমান কেমন আছেন বয়স না না

আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিচ্ছেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে কেমন আছে বাংলাদেশ আপনারা ভালো জানেন আমাদের থেকে আপনারা ভালো জানেন কারণ আপনারা তো রাজনীতি করেন এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেশ যাচ্ছে কোথায় আমি একটা লাইনে বলবো বাংলাদেশের স্বাধীনতার বিয়াল্লিশ বছরে আমার মনে হয় এইরকম পরিস্থিতি বাংলাদেশ ছিল না যে অবস্থা এখন আছে কেন এটি মানে দিন পর মানুষ তো একটি ফ্যামিলি যদি মনে করেন আপনি গ্রামে তারপর সে শহরে আসে শহর থেকে মনে করেন আমাদের মতো দেশে অনেক সময় বিদেশে পাড়ি জমায় একটি ফ্যামিলি দিন দিন এগিয়ে যায় দেশটি তো এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা যারা রাজনীতি করেন আপনার কি মনে হয় যে আপনারা সরকারের দলে থাকেন না বিরোধী দলে থাকেন আপনারা রাজনীতিবিদ হিসাবে ব্যর্থ এটা আপনারা সাংবাদিকরা তো সুইপিং বলতে পারেন কিন্তু মেনি ফ্যাক্টার্স আর ইনভলভ এটা তো বাংলাদেশের রাজনীতি খালি ইন্টারনাল ফ্যাক্টরে চলে না এক্সটার্নাল ফ্যাক্টরে চলে তো অনেক সময় ওই সমস্ত ফ্যাক্টর অনেকের কন্ট্রোলের মধ্যে থাকে না এবং দ্যাটস ওয়াই এই জন্য সিচুয়েশন বিকামস এখন যা অবস্থা দাঁড়িয়েছে ইট ইজ নাও অলমোস্ট টেকিং দি কান্ট্রি টু দি পয়েন্ট অফ বিকিং এ ফেইল স্টেটের অবস্থা চলে যাচ্ছে তো এখন আজকে আমি দেখছিলাম একজন ফেসবুকে কমেন্ট লিখছেন একজন টিচারস প্রাইমারি স্কুলের টিচার লিখছেন উনি কমেন্ট যে তার স্কুলের এগারো বছরের দশটা ছেলে আছে পড়ায়

সেটা বিএনপি ক্ষমতা থাকুক আর আওয়ামী লীগ ক্ষমতা থাকুক এই যে আওয়ামী লীগ যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে দেশে একবার এর আগের বার টু থাউজেন্ড সিক্সে আওয়াম লীগ সিচুয়েশন ক্রিয়েট করে আপনার সামরিক সেমি সামরিক সরকার আসলো এইবার ওনারা ক্ষমতায় এইবার উনি ওনার আওয়ামী লীগের আন্ডারে নাকি ইলেকশন হবে একটা মানে একটা আলো মানে আজগুবি কথাবার্তা হ্যাঁ ওনার আন্ডারে ইলেকশন করবে হ্যাঁ এটা যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য উনি ছিয়ানব্বই সালে দেশকে অকার্যকর করে দিলেন একেবারে হ্যাঁ লাগাতর হরতাল দিয়ে ইয়ে করে ইয়ে করে আমরা তখন ষষ্ঠ সংসদে আপনার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা প্রবর্তন করা লাগলো সেটাকে উনি বাতিল করে দিলেন হাইকোর্টের এক জাজমেন্টের ইয়েতে করে দিয়ে ওনার আন্ডার ইলেকশন হবে এটা তো এক পাগলও বিশ্বাস করবে না ওনার আন্ডার ইলেকশন করার এবার আওয়ামী লীগের আন্ডার ইলেকশন করার এখন ওই সৃষ্টিতে যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন উনি আপনি যদি মনে করেন যে ইউ আর এ পপুলার যাচ্ছেন সব পাবলিক বলছেন এটা করছেন এটা খুব ভালো কথা করছেন ভালো হ্যাঁ তা আপনার ভয় কিসের কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে করতে ইলেকশন করতে অসুবিধা কিসের আপনি ইউ জাস্ট সি পাকিস্তানে এখানে তো এরকম লাগাতার হরতাল মরতাল কিছু হয়নি কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার জন্য হচ্ছে হয়েছে এই ঠিক আছে আমি আর অন্য যাওয়া তো আমাদের দূরে যাওয়ার প্রয়োজন নেই তো এই আমাদের এই কেয়ারটেকের কনসেপ্টটাকে অনেকে নিচ্ছে এখন আর আমরা আলাদা যাই হোক ওই সময় আওয়ামী লীগের প্রেসারে পড়ে না হয় করছি ভালো বা নাও মেনি কান্ট্রিস যেখানে দেড় আর পলিটিক্যাল পার্টিসের মধ্যে ডিসপিউট ইজ ভেরি হাই ভেরি এক্সট্রিম সেইখানে আপনার ক্যাটেগরি কমিটি ভালো করে নিল ইলেকশন তা আমাদের আপনি যদি মনে করেন যে আপনি এত পপুলার তা আপনি ক্যাটেগরি দিতে অসুবিধা কি যেটা আমাদের নেত্রী বলেছেন এবং সেটা সবারই কথা যে লেভেল প্লেইং ফিল্ডে ইলেকশন করো আপনি যদি মনে করেন আপনি পপুলার আপনি আবার আসবেন ভালো কথা তো আসবেন আর কি দেশে আবার শান্তিতে চলে যাবে এবং আমার তো বলেছেন যে ঠিক আছে নর্মাল কেয়াটার গভর্নমেন্ট ইলেকশন করে আসেন যদি জনগণ ভোট দিয়ে নিয়ে আসে আপনাকে ফলো করতে আমরা আমাদের মতন অপোজিশন থাকবো দরকারতে হ্যাঁ আমাদের এজিটেশন করার দরকার নেই মিছিল মিটিং বিক্ষোভ মিছিল করার কোনো প্রয়োজন নাই গভর্নমেন্ট পিপল ভোটেড ফর ইউ ইউর ইন দ্য গভর্নমেন্ট ফাইন কিন্তু দুই হাজার আট সালের নির্বাচনটা একটা একটা মানে এ ভুয়া নির্বাচন এটা তো এভরিবডি নোস কীভাবে ভোট পেয়ে আমাদেরকে জিতানো হয়েছে ইয়েতে আমার নিজের নির্বাচনী এলাকাতেই কাহিনি যদি শুনেন ইয়েতে যে কি বলে কিভাবে জিতানো হয়েছে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে তো যাই হোক আমি এখন যাবো না প্রসঙ্গে তো বলতে যে আপনি লেভেল প্লেইং ফিল্ডে আপনি কি আর ইলেকশন করে আপনি জিতে আসেন কালকে যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রী দেন যে ঠিক আছে একটা অন্তর্বর্তী কমিটি ইলেকশন হবে নো ফাইন এভরিথিং ইজ ফিনিশড এখন যে দেশের যে অবস্থা এটা তো সরকারের দাবিতে তো বাংলাদেশে আন্দোলন হচ্ছে না এখন বাংলাদেশ আন্দোলন হচ্ছে যুদ্ধ অপরাধীদের নিয়ে এবং সেটাকে সমর্থন করছে আপনার দল বিএনপি যুদ্ধ অপরাধীদের বিচার ঠিক আছে বিয়াল্লিশ বছর পরে হইলেও ভালো কথা আপনি ওটাকে নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হোয়াট এ মিস নমার। ওইখানে বিদেশি লয়ার ইনভলভ না ওইখানে বিদেশি জাজ নাই সব হইলো আওয়ামী লীগের ইয়ে করা মানুষদেরকে দিয়ে ওইটাকে ইন্টারন্যাশনাল নাম খালি ওটা ইন্টারন্যাশনাল হইল কি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ক্যাম্বোডিয়াতে আছে ওয়ার দ্য জাজেস আর ফ্রম আউটসাইড দ্য প্রসিকিউশন ইজ ফ্রম আউটসাইড দ্য ইজ নাম্বোডিয়ান প্রসিকিউটিং হ্যাঁ যাতে এই যে সমস্ত ক্রাইমস দ্য অনলি রানিং ওয়ান নাও ইয়েতে তো আর তো আছে আপনারন্যাশনাল নিরপেক্ষ থেকে যা জানবেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেভাবে হয় ইউএন কনভেনশন অনুযায়ী সেভাবে করেন আপনি করে ওদের ফাঁসি বুঝি যা দাওয়া দিয়ে দেন উইল কোশ্চেন এনিথিং কিন্তু আপনি এরপরে দেখেন একজন জাজ সাহেবের জাস্টিস সাহেবের কথা স্কাইপে ধরা পড়ছে এবং নো লেস দেন দ ইকনমিক ম্যাগাজিনল ইন্টারসেপশন আমি জানি না যাই করছে করে সমস্ত যে কথা বেরিয়েছে তো ওখানে উনি বলেছেন গভর্নমেন্ট চায় একটা একটা সেন্টেন্স দিতে হবে হ্যাঁ গভর্নমেন্ট একটা সেন্টেন্সের জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ যা শি সাহেব বলতেছেন তো এখন হইল যে এটা তো একটা ফার্স আমি ধরে নিলাম আমি ধরে নিচ্ছি যে যাদেরকে ধরেছেন বেশিরভাগ অনেকেরই আছে সেভেন্টি ওয়ানে হয়তো ইয়ে আছে বাট দুই এ প্রপার ট্রান্সপারেন্ট ম্যানার আমরা তো বলছি না যে আমরা আমরা বিচার করবো না আমাদের তো নেত্রী এবং আমাদের দল সবসময় বলেছে যে উই ওয়ান্টু ট্রাই টু বি ট্রাইড বাট ইন এ প্রপার ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল প্র্যাকটিস প্রসিডিওর অনুযায়ী করেন আপনি হ্যাঁ তো আর একটা হলো যে বিয়াল্লিশ বছর পরে হয়েছে কি ম্যাক্সিমাম যেগুলো উইটনেস আসছে সে

স্ট্যান্ডার্ডে আনা হয় নাই কারণ ওই হেয়ার সেভ দিয়ে তো আর কনভিশন করানো যায় না আর আপনার যারা অনেকে ডিফেন্স তারা বিদেশি ডিফেন্স আনতে চেয়েছিলেন ইউকে থেকে দুই তিনজনকে তাদেরকে ভিসা ভিসা দেওয়া হয়নি তাহলে ইন্টারন্যাশনালটা কি এর মধ্যে আমাকে একটু বলেন